আমাদের নারীদেরকে আসলে উচ্চ স্তরে নেওয়া আমাদের জন্য আমাদের সমাজ ভেদ করে খুব কঠিন। এ রত্না আমাদের এখানে আমাদের কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে একাদশ মানবিক শ্রেণীর ছাত্রী, এখন বাংলাদেশের অনূর্ধ্ব ১৭তে ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড়। সে আগামী পর্তুগাল যাচ্ছে। আমরা এ রত্না আমাদের সরকারি মহিলা কলেজের গর্ব, আমাদের কুষ্টিয়ার গর্ব তথা বাংলাদেশের গর্ব। সে আরও এগিয়ে যাক, আরও উত্তরোত্তর আরও সফলতা অর্জন করি। ছোটবেলা আমরা দুই ভাই বোন, দুই বোন তো ছোটবেলা আমার বাবা মারা যায়, পরে নানা মামারা সব মানুষ করে অনেক কষ্টে। নানা হচ্ছে ভ্যান চালাইছে, এক সময় রিক্সা চালাইছে, অটো, সিএনজি, এগুলো করে করে আমার অনেক বড় করছে, এত বড় করছে। মামা চার দোকানে কাজ করে, চার দোকান আছে তার, সেও অনেক কষ্ট করছে, দুইজনা মিলে আজ আমাদের দুই বোনরা এত বড় করছে। তো নানা এখন নাইট ডিউটি কাজ করে, অনেক মানে অনেক কষ্ট করে আমাদের সংসার যা চলতো এভাবেই চলতেছে। তো আমি বাইরে যাচ্ছি এটা শুনে তারা অনেক খুশি হয়েছে। তারা সবসময় চায়, অনেক ছোটবেলাতে প্র্যাকটিস করতেছি, ভিক্টর ভাইয়া ছিল, আমি ক্লাস থ্রিতে পড়ি, মাঠে তখন আমরা ছোটদের সাথে খেলা করতাম, ফুটবল, ক্রিকেট, গুলি এইসব খেলে বেড়াতাম ছেলেদের সাথে। তো তখন ওই ভাইয়া এখানে বসে থেকে আমাদের দেখছে যে আসো তোমাদের বল কিনে দিই কথা। পরে ভাইয়া বল কিনে দিল, আমরা পাড়ার কয়েকটা মেয়ে ছিল তারা সবাই একসাথে খেলতাম। আস্তে আস্তে এইভাবে ভাইয়া আমাদের পায়ে ধরে ধরে খেলা শিখাইছে। শিখানোর পরে আমাদের এক মাসের ক্যাম্প হয়, তখন আমাদের আমার লাইফে ফার্স্ট ক্যাম্প। ওখান থেকে একটু মানে লাভলু স্যার এই ক্যাম্পটা করাই, তখন থেকে আমাদের প্লেয়াররা বের হয়, তখন থেকে আমরা আস্তে আস্তে একটু ভালো জায়গায় খেলা মানে খেলতে যাই বাইরে, যেমন মিরপুর, মেহেরপুর এইগুলো জায়গায় স্যার খেলতে নিয়ে যাই। এভাবে উঠে আসছি। পরে ভাইয়া তো মারা গেছে করোনার মধ্যে, তার জন্য সবাই দোয়া করবেন, সেজন্য জান্নাত বাসী হয়, তার জন্য আজ এত দূর আসতে পারছি আমরা। তারপর আমাদের কুষ্টিয়া একাডেমি এখন আছে, ভাইয়া মারার পর থেকে ওই একাডেমিতে প্র্যাকটিস করি। আকরাম ভাইয়া আমাদের প্র্যাকটিস করায়, আর লাভলু স্যার আছে, সে সবসময়ই হেল্প করে। তারে যদি কিছু লাগে বলি, সে বুট কিনে দেয়, বই কিনে দেয়, তারপর আমার মানে কাপড় চুপড় বা গাড়ি ভাড়া কিছু লাগলে যদি বলি স্যারে তাহলে আমার একটু হেল্প করে। উনি আমাদের অনেক কিছু দিয়েই সাহায্য করে। আগে যখন আমরা সবাই খেলতাম, আমাদের পাড়ার অনেক মেয়েই খেলতো, তো এখন সবাই বিয়ে টিয়ে করছে, খেলাধুলা করে না এভাবে। তো আগের মানুষ বলতো যে তোমরা মেয়ে, তোমরা কেন এরকম ছেলেদের পোশাক পরে খেলাধুলা করো, তোমাদের তো বিয়ে হবে না কোনোদিন, এভাবে বলতো। তো এখন আস্তে আস্তে যেমন নীলা আপু আছে ন্যাশনালে, ও এখন অনেক ভালো একটা পজিশনে চলে গেছে। সবাই এখনই করে যে একটা মেয়ে হয়ে ছেলের কাজ করতেছে, সবাই এখন বলে যে না তোরা খেলাধুলা ছাড়বি না, ভালোভাবে খেলাধুলা কর, পড়াশোনা কর, এখন সবাই এই কথা বলে। আমার স্বপ্ন আমি ভালো খেলোয়াড় হব, দেশের জন্য খেলবো, তারপর আমার পরিবার, আমার নানা মামারা এত মান বড় করছে এত কষ্ট করে, তাদের আশা যেন পূরণ করতে পারি, ন্যাশনাল টিমে খেলতে পারি এক সময়, জীবনে যেন কিছু করে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি, এটা আমার স্বপ্ন। আমার বড় মেয়েটা আমি দৌলতপুর তারাগুনিয়া বাজারের পাশে বিয়ে দিই, বিয়ে দেওয়ার পরে জামাই ওই আকিজবিলি ফ্যাক্টরিতে থাকতো নাসিরের নাকি আল্লাহর দরগায় থাকার পরে জামাইয়ের যে দুই বাচ্চা থেকে আমার জামাই মারা যাওয়ার পরে জামাইয়ের খুব কিছুই ছিল না, জমিদার তো নাই, একটা ছাপড়া ঘর ছিল। তা আমি দেখলাম যে মেয়ে কী করবে ওখানে, আমি মেয়ে নিয়ে চলে এলাম বাড়ি, বাড়ি এসে এই লেখাপড়া দুই বাচ্চা শেখাচ্ছি, মা বাসায় আমার কাছে আছে, এইভাবে কষ্ট করি ওখানে মানুষ করছে, খেলাধুলা শিখাচ্ছে, এখানে যে ভৈটি নাম করি টিটো, ওরা খেলা মাঠে আমার বাড়িতে আসলো, এসে কইলো নানা কয়েকটা ছেলে ফেলি দা আমি খেলা শিখাবো মাঠে, তোমার জায়গায় বসবে, খেলা করি জায়গা আছে একটু বসবে উঠোনে পারে। তো কলম যে ঠিক আছে, আর আকরাম আছে, আকরাম নাতিনির খেলাধুলা করাই। তো কলম যে ঠিক আছে, লাভলু আছে, লাভলু স্যার ওনো খুব হেল্প করে, গাড়ি টাড়ি ভাড়া দিয়ে পাঠায় যখন না থাকে, যতটুকু পারে করে। এই করে আমার নাতিনির এই পর্যন্ত আমি ডাকিছি, মেয়ে আর এখন কাজ কাম করিনি যে দুই বাচ্চা মানুষ করব, এই জন্য এইভাবে কষ্ট করি ওদের লেখাপড়া শেখাচ্ছি। ফুটবল মাননীয় প্রধানমন্ত্রী খেলাতে যে ই করছে তাতে খুব খুশি হয়েছি, আর সরকারি জমিতে আমি বাস করি, এটা হচ্ছে কোন সময় এক সময় আসে যে তিলি দেবে সরকার, তিলি দেবে আবার এই হুমকি আসে তিলি দেবো, এইভাবে এই নিয়ে ওখান নিয়ে আমি আসি, কষ্ট করি, এখন আমি নাইট ডিউটি চাকরি করি, এইভাবে ওগুলো আমি চলছি। তো ফুটবল খেলায় বিদেশে চান্স পাইছে, এতে খুশি এলাকাবাসী সব খুশি, সবাই খুশি, নাতিনির আগে প্রধানমন্ত্রী সোনার মেডেল দিয়েছে, খুশির সাথে খুশি আছি, খুবই ভালো। আমার নাতিন যিনি আরও এগিয়ে যায়,
গরিব মানুষের সবাই মানে খেলার দিক আসে আসে এগিয়ে দেয়। এখন তো ভালো বলে, আগে বলে বলতো যে কেমন খেলা করে মেয়ে ছেলে খেলা করে কেমন হয় একটা লজ্জার বিষয় কেমন লাগে দেখতে, তাই বলতো। এখন ভালোই খেলাধুলা করে, আমরাও চাইও ভালোই হোক। আমাদের এই এলাকাটা খুব অবহেলিত এলাকা এবং এই মাঠটিকে আমার ছেলে মিঠন জাতীয় দল পঞ্চায়ে সে পোষাই গেছে এবং আমি আশা করি আমাদের এই মাঠে রত্না আমাদের এলাকার মেয়ে খুবই গরিবের মেয়ে, এখন আশা করি যাতে সে যেন ন্যাশনাল টিম পর্যন্ত পৌঁছাতে পারে এটাই আমি দোয়া রাখি। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী সে খেলাপ্রেমিক এবং আশা করি তার মাধ্যমে সে একটু সহজতা পায় সেটাই আমাদের। ওরা আমার মেয়ে যখন বাবা মারা যায় তারপর থেকে আমার বাবা আমার ভাই ওরাই ছোটোবেলা থেকে ওরাই মানে কষ্ট মষ্ট করে মানুষ করছে, তারপর যখন ও আস্তে আস্তে বড় হলো তখন আমাদের এখানে ভিট্টর ভাই আসলো, এসে তাকে মানে বলছে যে এরকম তুমি মাঠে যাবা যাই খেলবা, হাতে ধরে তাকে খেলা শিখাইলো, শিখাইয়ে এক বছর প্রায় ক্যাম্প করছে, আবার অন্য অন্য জায়গায়ও খেলতে যায়। আমি আমার বাবা মাসে 7,000 টাকা বেতনের কাজ করে, আমি সেলাইয়ের কাজ করি, এই দিয়ে টুকটাক মানে কোনো রকম সংসারটা চলে যায়। আর মেয়ে 2 মাস ক্যাম্প করছে বিকেএসপিতে, ক্যাম্প করার পরে যখন আমরা শুনতে পেলাম যে হচ্ছে ও চান্স পাইছে তখন সবাই অনেকেই খুশি, আর মানে সারা দেশের মানে মানুষের কাছে দোয়া চাই মেয়ের জন্য যাতে মেয়ে ভালো খেলতে পারে, কি দেশের জন্য কিছু করতে পারে। তারপর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও একটুখানি বলবেন তো যে আপনার এটা তো ছেলে না এটা তো মেয়ে, অবশ্যই বলছে, কারণ আমার আম্মুই মানে আমার মেয়ে যখন প্র্যাকটিসে যায় তখন আমার আম্মু বলে যে মেয়েদের খেলতে হয় না, কি যখন আমাদের মাঠে প্র্যাকটিস করেছে তখন পাড়ার কিছু ছেলে পেলেও তাকে বাধা দেয় যে হচ্ছে মেয়ে মানুষ এইভাবে খেলতে হয় না কেন এইভাবে কর, কিন্তু আমার বাবা ভাই ওরা সবসময় তার পাশে থাকেছে, তাকে মানে উৎসাহিত দিয়েছে যে কিছু হবে না তুমি খেলতে যাও, কি হচ্ছে কোনো জায়গায় যদি খেলা থেকে ডাক দিয়েছে তারাই যায় আগাই দিয়েছে কি পোষাই দিয়েছে, আর বলেছে যে চলো সমস্যা নাই কেউ কিছু বলবে না এইভাবেই খেলছে। পাড়ার অনেকেই বলে যে ওই মেয়ে হয়ে মাঠে প্র্যাকটিস করে ছেলেদের সাথে এটা খারাপ দেখা যায়, তা আমি কখনো এটা ভাবি নাই, আমি বলছি যে করো মানে মেয়েরা তো এখন সব করছে আর এইভাবে ই করে ই করছে নাই আমার এই। আর এখন সেসব এলাকার লোকজন কি বলে? এখন অনেকেই বলে যে না হচ্ছে ও খেলছে, আমরা সবাই দোয়া করি যাতে সে ভালো একটা প্লেয়ার হয় দেশের জন্য কিছু ই করে, এবং যখন শুনছে যে রত্না এরকম ইতে যাবে বাইরে যাবে তখন সবাইও খুশি হয়েছে। আমার বড় বোনের মেয়ে, আমার মেয়ের মতনই আমি মানুষ করি, ও খেলাধুলা করে প্র্যাকটিস করে, ও তো অনেক খাদ্য মনে করেন মেন্টাল করতে হয় এগুলো তো দিতে পারি না। আমার আব্বা একজন নাইট গেটে চাকরি করে আর আমি চা বিক্রি করি, মনে করেন একটু কষ্ট হয় আর কি, সব জিনিস তো দেওয়া যেতে পারে মানে টেকার জন্যই পারি না দিতে, ধরেন যেরকম আয় সেরকম খরচ, সামথিং কিছু দিয়ে আব্বা কিছু দেয় দিয়ে ও চলায়, আরও অন্য অন্য মানুষ কিছু একটু হেল্প করে, ও সার মার স্কুল কলেজের বই টই সার দেশে ভর্তির জন্য ওর জন্য হেল্প টেল্প করেছে, আরও সবাই দোয়া করি আপনারা দোয়া করেন ও জন্য যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ভালো কাজ করেছে, অন্যে খুব চেষ্টায় ছিলাম, একবার ইঞ্জুরি হয়ে গেলে এক বছর আবার তারপরে আবার ওর ডাকলো ক্যাম্পের থেকে ডাকলো, আবার 2 মাস ট্রেনিং দিয়ে আসলো, আসি বাসাই পর্ব হয়ে ও চান্স পাইছে। আগে মানুষ বলতো যে হচ্ছে খেলাধুলা করে বিয়ে শাদি দিয়ে দিলে মনে হয় ভালো হয়, বাপ নাই হচ্ছে খেলাধুলা করে কী হবে, মেয়ে মানুষ খেলা করলে খারাপ হয় এইসব বলতে আর কি, এখন খেলাধুলা করি বাইরে যায় সেটা আমরা চাই। বর্তমানে রত্না হচ্ছে আমাদের এলাকার ও কুষ্টিয়াবাসীর জন্য গর্ব, রত্নাকে আমি ব্যক্তিগতভাবে ছোটোর থেকে জানি, ওর বাবা নাই ও একজন পিতৃহারা, ও নানা ও মামা ছত্রছায় মানুষ হয়েছে। আমাদের এলাকার যে ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠে আমাদের পাড়ারই কিছু
মেয়েরা সকালবেলা এবং বিকালে কন্টিনিউ তারা প্র্যাকটিস করত এবং সেখান থেকেই ওদের বর্তমান অবস্থা। তা আসলে এটা খুব গর্বের ব্যাপার যে একদম ছিন্নমূল পর্যায় থেকে এই পজিশনে আসাটা অনেক কঠিন, যেখানে আমাদের ছেলেপেলেরা খেলাধুলার থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। সেই ক্ষেত্রে একটা মেয়ে আরও দশটা মেয়েকে নিয়ে প্রতিদিন যে দুইবেলা খেয়ে না খেয়ে প্রশিক্ষণের মাধ্যম দিয়ে তারা বর্তমানে জেলা ভিত্তিক থেকে ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে এবং তারা ন্যাশনালেও খেলতেছে, এটা আমাদের গর্ব। হ্যাঁ, রত্নার সম্বন্ধে আমরা আমাদের জেলা ক্রীড়া সংস্থায় নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে এবং আমাদের কমিটির থেকে খুব শীঘ্রই তার বাসায় একজন যাবে এবং খুব আরও ভালো সংবাদ যে ওই দিন আমাদের কমিটির মিটিংয়ে ডিসি সাহেব নিজের সঙ্গে ছিল, তার সামনে সব আলোচনা হয়েছে এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষের থেকে তার বাসায় যে তার কী সুযোগ সুবিধা কী আছে না আছে সব খোঁজখবর নিয়ে যা যা প্রয়োজন আমরা তার অ্যারেঞ্জমেন্ট করতে প্রস্তুত আছি এবং প্রশাসনিক তার যদি কোনো সহযোগিতা কোথাও যদি তার বেঁধে যায় কোথাও যদি তার কিছু প্রয়োজন হয় সেও আমাদের বললে তৎক্ষণিক আমরা ব্যবস্থা নেব বলে আমরা আশা রাখছি। কলেজ থেকে বাই দিস টাইমে ওকে আমরা বই দেওয়ার ব্যবস্থা করেছি, ওর একাদশ মানবিকের যে বইগুলো লাগবে ওর পাঠ্যপুস্তক যেটা সেটা দেওয়ার ব্যবস্থা করেছি এবং কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ যেহেতু খেলাধুলায় একটা বরাবরই অবদান রেখে আসছে বিভিন্ন সময়ে বিগত বছরগুলোতেও, তা সেই হিসাবে ওকে আমরা এখান থেকে আমাদের বিধিনিষেধ যতটুকু আছে সেটা বজায় রেখে ওর জন্য যতটুকু করার সুযোগ আছে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ সেটা করবে। সেটা ওর পড়াশোনার পারপাসে হোক, ওর প্রাইভেট পড়ার ব্যাপার হোক, ওর দরিদ্র তহবিল থেকে যেমন আমি একটা টাকার বরাদ্দ দিতে পারবো, সেটা ওর যেমন পুষ্টির বিষয়ে যেটা আপনি বললেন সেটাও কিন্তু ওটা সে অভাবটা সে পূরণ করতে পারবে আশা করি আর কি। এর বাদেও সে যদি আরও কোনো সুযোগ আমাদের কাছ থেকে ডিমান্ড করে এবং আমরা আমাদের যেহেতু ক্রীড়া শিক্ষক ইহসানুজ্জামান আছে তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে, তা সে ব্যাপারটাও অবশ্যই আমরা অফিসিয়ালি দেখব, একেবারে অফিসিয়ালি দেখব। আর বড় কথা যে ও আমাদের কলেজের একটি রত্ন, ও কুষ্টিয়ার একটি রত্ন এবং সর্বোপরি বাংলাদেশের একটি রত্ন, সেই হিসাবে যতটুকু যত্ন করার সুযোগ আমাদের আছে অফিসিয়ালি হোক অথবা পার্সোনালি এটা আমরা দেখব।